না হবে কোথায় থেকে? আরো জোরে বলেন কোথায় থেকে? আমাদের পরিচয়ের প্রতীক হলো আল কোরআন। জোরে বলেন কথা ঠিক না ব্যাটি? চলেন কোরআন শোনার আগে কোরআনের পরিচয় দিয়ে শুরু করি, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উল্লাও কানাল বাহারু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহারু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাও জিনা বিমিসলিহি মাদাদা। কোরআনের আয়াত শুনলে কি বলতে হয় ভাই? এটা কি আজকে পয়লা শুনলেন? আপনাদের গ্রামের নাম কি? মুগরইল। মুগরইলের সাথে যদি সই পাড়ার খেলা হয়, ফুটবল খেলা অথবা মাটি কাটার খেলা হচ্ছে মুগরইলের সাথে। এখন মুগরইলের খেলোয়াড়রা যদি মাটি কাটার খেলোয়াড়দের গোল দেয়, তাহলে আপনাদের মুগরইলের লোকজন কি বলে দেওয়া লাগে, ভাই আমরা গোল দিচ্ছি, জোরে গোল বলেন, গোল বলেন, বলে দেয়? এত জোরে বলে গোল, এই গোলের আওয়াজ শোনা যায় প্রায় নহাটা কাদিপুর থেকে। আর যদি কারণে গোল না হয়, বার পোস্টে লেগে যদি বল ফেরত আসে, তাহলে বলে ইস, ওই ইস শোনা যায় নহাটা মোড় অথবা মান্দা ফেরিঘাট থেকে। এর এতগুলো মুসলমান ফেজর আল্লাহ একবার বললেন, আমার বিশ্বাসে আল্লাহ একবার কুদ্দুর যে গেল আল্লাহ ভালো জানে। মুসলমানদের স্লোগান হবে একটা, ধরে বলেন কয়টি? এ আল্লাহ আকবার ধ্বনি দিলে তিনটে জিনিস বোঝা যায়। এক, শয়তান চলে যাবে। দুই, ইমানদারদের ইমান বেড়ে যাবে। আর তিন, পুরো এলাকা থর থর করে কাঁপতে, ইসলাম বিরোধীরা দেখবে ইসলামের পক্ষের মানুষের ইমানি শক্তি কত বেশি। ঠিক আছে না বই? ঠিক আছে, ধরে বলেন। এজন্য স্লোগান দেবে না, বোঝা যাচ্ছে? ঠিক আছে, এবার আমার সাথে আর একটা দেন। মানুষ যখন পুকুর লিজ নেয় তখন মাছ মারে, কিন্তু যখন লিজের মেয়াদ শেষ হয় তখন কিন্তু আখেরি টান দেয়। ধরে বলেন ঠিক না ব্যাটি? তা আপনারা একাকি দিলেন, এক প্রথম বছর গেল, দ্বিতীয় বছর ভাইয়ের সাথে দিলেন, আর এখন লিজের মেয়াদ শেষ, এত জোরে একটা স্লোগান দিবেন মিডিয়ার কল্যাণে সারা পৃথিবী দেখবে যে হ্যাঁ হচ্ছে কোরআনের মাহফিল। দুটা হাত তোলেন। মন খারাপ করলেন? তাও আসতে দিলাম, যদি আবার হরেন কেটে যায় সমস্যা। কারণ আমরা বিশ্ববিদ্যালয় পড়ছি তো অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং তর্জমা দেইনি। আল্লাহ কবুল করুন। আলোচনা হবে কোথায় থেকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন উল্লাও কানাল বাহারু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহারু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাও জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাপাক বলেন, নবী বলুন, যদি সারা পৃথিবীর সমস্ত সাগরের পানিগুলো কালি হয়, আর এই কালি দেয়া আমি আল্লাহর কোরআনের ব্যাখ্যা লেখা শুরু হয়, লিখতে লিখতে সারা পৃথিবীর সাগরের পানি শেষ হবে, তবু আল্লাহ পাকের কোরআনের ব্যাখ্যা লেখা কোনোদিন শেষ হবে না। পৃথিবী যত আপডেট হবে
কোরআনের নতুনত্ব তত ধরা পড়বে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের আয়াত কি তাই প্রমাণ করে না? আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা। তোমরা কোরআন নিয়ে গবেষণা করো না কেন? আমরা তো মুসলমানের বাচ্চা মারামারি করি, কে কোরআন শরীফ ওয়াজ করতে করতে বাম হাতে ধরছে? আমরা শুধু গবেষণা করি কোন বক্তা কোন দল করে, যদি একটু পা ফসকে যায় তালেই ধরবো। আর এই কোরআন গবেষণা করে খ্রিস্টানেরা, মুসলমান রোজা থাকে থাকে শুধু খেজুর খায় ইফতার করে। আর এই কোরআন গবেষণা করে খ্রিস্টান বিজ্ঞানী, খ্রিস্টান বিজ্ঞানী ও সনেরে ও ছমে, মুসলমানদের রোজা গবেষণা করে ফাস্টিং গবেষণা করে নোবেল পুরস্কার পেয়েছে, প্রমাণ করেছে কোরআন রোজার কথা বলেছে। রোজা যদি কেউ থাকে তাহলে কমপক্ষে ক্যান্সার, আলসার, লিভার সিরোসিস সহ 10টা বড় বড় কোনো রোগ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বললেন মৌমাছির কথা। আমরা মনে করছি মৌমাছি আল্লাহর সৃষ্টি, আল্লাহ তাই দিছে। আর খ্রিস্টানরা চিন্তা করলো মৌমাছি কেন আল্লাহ দিলেন, মহিষার নামে দিলেন না, অন্য প্রাণী দিলেন না, মৌমাছির নামে কেন দিলেন? এই মৌমাছি গবেষণা করে আপনারা জানেন বিজ্ঞানী, আপনার খ্রিস্টান বিজ্ঞানী গবেষণা করে করে পাইল দি ড্যান্সিং বীজ। এই দি ড্যান্সিং বীজ গবেষণা করে মৌমাছির উপরে গবেষণা করে থিসিস বের করে পিএইচডি ডিগ্রি অর্জন করে নোবেল পুরস্কার পাইল। মৌমাছি কিনে যদি আপনি ভাবেন তাহলে ভালো মানুষ পাগলা হয়ে যাবেন, এত কথা আছে। সুতরাং কোরআন শুধুমাত্র মুসলমানদের ওয়াজের জন্য আসে নাই, হাফিজ মাদ্রাসার ছাত্রদের জন্য আসে নাই, আল্লাহর কসম এই কোরআন এসেছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত, মানুষকে হেদায়েতের মুক্তির নিশান দিয়ে জান্নাতের পথকে কনফার্ম করার জন্য। যেটা বলেন সুবহানাল্লাহ। মান কালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে তারা তো সত্য বলে। অমান হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার করে তারা সত্য করে। শেষের হাদিসের ভারত হলো অমান দা ইলাইহা হাদা ফাকাদ হুদিয়া ইলা সিরাতে মুস্তাকিম, আর কোরআনের পথটাই হলো আসল পথ। ও যুবক, ও রাজশাহীর আম্র কাননের যুবকেরা শোনো, তোমাদের উদ্দেশ্যে বলি বড় ভাই হিসাবে, কাকে তোমরা মডেল মনে করো? চুল কাটার সময় কার কাটিং দাও? প্যান্ট পরার সময় কার প্যান্ট পরো? কার আদর্শ গ্রহণ করো? মনে রেখে দিও নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। আমার ইসলামের ভিতরে কি আছে? তুমি ইংলিশ মিডিয়ামে পড়ো আলহামদুলিল্লাহ, ইংরেজি তো আল্লাহর নিয়ামত, তুমি কোরআন পড়ো ইংরেজি পেয়ে যাবে। জালিকাল কিতাব লা রাইবা ফি, দিস ইজ দ্য বুক হোয়ার রাব দেয়ার ইজ নো ডাউট, নো ডাউট কোনো ভুল নাই কোরআনে। আল কোরআন নট অনলি এ রিলিজিয়াস বুক, বাট অলসো আল কোরআন ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, জীবন বিধান হিসাবে কোরআন হলো পৃথিবীর শ্রেষ্ঠ কনস্টিটিউশনের নাম হলো, শ্রেষ্ঠ সংবিধানের নাম হলো আল কোরআন, বিজ্ঞানের বাপ হলো কোরআন। জোরে বলেন কথা ঠিক না ব্যাঠিক? সব কিছু বিজ্ঞানের মূল উৎস হলো কোরআনে আছে, আছে না নাই? কোরআন নিয়ে ভাবেন পাগলা হয়ে যাবেন। আচ্ছা বলেন তো আপনাদের মোহনপুরে মানুষের দাম বেশি না গরুর দাম বেশি? গরুর দাম বেশি, যাই যে মন তার ধারণ এরকম হওয়া দরকার। ভালো করে বলেন মানুষের দাম বেশি না গরুর দাম বেশি? তাহলে বলেন তো মানুষ আগে না গরু আগে? আমিও জানতাম মানুষ আগে, আর কোরআন খুলে দেখতেছে ভাই ঠিক আছে, আমরা বলতেছি মানুষ আগে, আর কোরআন বলতেছে নো। প্রথম সুরার নাম হলো বাকারা, সুরা ফাতিহা তো সিনোপসিসের নাম, সূচির নাম, কন্ট্রিট কন মানে কি বলে শুরু কথার নাম, মোকাদ্দামার নাম, ইন্ট্রোডাকশনের নাম, সূচনার নাম, আর শেষ সুরার নাম হলো নাস। আমরা বললাম মানুষ আগে, আল্লাহ বলতেছে না গরুই আগে মানুষ পরে। কি জন্য গরু আগে বাকারা? তা অন্য গরু না, গাই গরু, বাকারা গাভী। কেন? আমি যতরকম বুঝেছি এর ভিতরে নানান কারণের একটা কারণ হতে পারে, কোন মানুষ যদি গরুর মতো চরিত্র নিয়ে কোরআনে ঢুকে, ঢুকবে গাই গরু হয়ে, নামাজ পড়ে না, রোজা করে না, মদ খায়, জোয়া খায়, ইসলাম বিরোধী কথা বলে, রাষ্ট্রধর্ম ইসলাম তুলে দিবার চায়, বাংলাদেশের ঘরে ঘরে যাত্রা আনতে চায়, এরকম গরুও যদি কোরআনের কাছে আসে ঢুকবে গরু হয়ে, আর 114টা সুরা দিয়ে আমল করে সাইজ হতে হতে ঢুকবে গরু আর বের হবে মানুষ। এই জন্য প্রথম সুরা হলো বাকারা গরু, শেষ সুরার নাম হলো নাস মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের প্রথম শব্দের নাম হলো বা, অক্ষরের নাম বা, আর শেষ অক্ষরের নাম হলো মিনাল জিন্নাতি ওয়ান নাস,
তাহলে প্রথমের বা আর শেষের সিন বাস, তার মানে কোনো মানুষের করা মানে বাস, আর তার কিছু লাগবে না। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনের সাথে বেয়াদবি করলে কি হয়, চোখের দিকে তাকান আমি দেখাই। এই যে আমি দেখলাম আপনাদের মোহনপুরে 5 লাখ টাকা দামের খাট আছে, সেই খাটের উপরে পা তুলে দে মদ খায়, এমন মদখর আপনাদের রাজশাহী বোধ হয় নাই। ডাইনিং টেবিলের দাম 3 লাখ, একটা চেয়ারের দাম 65,000, মদ খায় চেয়ারের উপরে পা তুলে, তাও কোনো সমস্যা নাই। কিন্তু আমি আব্দুল বারী রশিদি বসে আছি যে সোফায়, এই চেয়ারের দাম কিন্তু এত দাম যে এই চেয়ার দিয়ে এরকম 3টা টেবিল কেনা যাবে, তারপরে টাকা কিন্তু বাঁচবে। অথচ আমি কিন্তু বসে আছি এই চেয়ারে, আমার কোনো আফসোস হচ্ছে না, আমি খুব সতর্ক আছি, আল্লাহ না করুন কোনোভাবে যেন আমার পা কথা বলতে বলতে যেন এই টেবিলের সাথে না লাগে, যদি লাগে তাহলে আমার ইমানের ভিতর ঝাঁকি দিয়ে উঠবে, আমার বিবেক নাড়া দিবে। কারণ আমি আব্দুল বারী রশিদি বসে থাকার কারণে এই চেয়ারের দাম বেশির চাইতে আরও বেশি কমছে, আর এই মানে কি বলে টেবিলের টেবিলের উপরে দাম কম, কিন্তু ছোট্ট একটি কিতাব থাকার কারণে এই মুহূর্তে এখানে সবার চাইতে ছোট্ট টেবিলের দাম আল্লাহর কাছে বেশি হয়ে গেছে। কোরআনের সাথে সম্পর্ক থাকলে জিরো হয় হিরো। হযরতে বেলাল মন্ত্রী ছিল না, প্রতিমন্ত্রী ছিলেন না, বেলালের কলিজায় কোরআনের ভালোবাসা থাকার কারণে বেলাল হল ইসলামের প্রথম মুয়াজ্জিন, আর কোরআনের সঙ্গে বেয়াদবি করার কারণে আবুল হাকাম নেতা হলো আবু জাহেল, মূর্খ হয়ে গেছে। জোরে বলেন কথা ঠিক না ব্যাঠি। সুতরাং প্রিয় ভাইয়েরা, আপনার নাম হয়তো চেয়ারম্যানের খাতায় নাই, এমপির খাতায় নাই, মন্ত্রীর খাতায় নাই, কিন্তু কোরআনকে বক্ষে ধারণ করতে পারলে এই কোরআনের সুপারিশ আপনি জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। সুতরাং আজকের এই মাহফিল থেকে আমাদের এক কথা এক দাবি হলো, এদেশের গরিব মুসলমানেরা রাজনীতি বোঝে না, শুধু বুঝে আমরা মুসলমান, আমাদের জন্য প্রয়োজন হলো কোরআন সুন্নাহ, আল্লাহ রাসূলকে নিরাপদ আমরা রাখতে চাই। সুতরাং আপনাদের দলের কোন নেতাকে কেউ গালি দিলে যদি আপনাদের শরীর ঝাঁকি দিয়ে ওঠে, এই বাংলাদেশে একটা হিন্দু মুসলমানের গায়ে আঁচড় পড়লে যদি ভারতের প্রধানমন্ত্রী হিন্দু লাভ দিয়ে ওঠে, এই বাংলাদেশে একটা ইহুদির গায়ে যদি আঁচড় পড়ে ইসরায়েলের ইহুদি প্রধানমন্ত্রী ঝাঁকি দিয়ে ওঠে, এই বাংলাদেশের একজন খ্রিস্টানের গায়ে আঁচড় পড়লে যুক্তরাষ্ট্রের জো বাইডেন যদি ঝাঁকি দিয়ে ওঠে, সারা পৃথিবীতে আল্লাহ রাসূলের উম্মতদের যদি কোথাও বিশ্ব নবীকে নিয়ে কোনো বেঈমান কটূক্তি করে, এই আঘাত শুধু বিশ্ব নবীকে না, বিশ্ব নবীর অবমাননা হলে এই আঘাত লাগে পৃথিবীর 150 কোটি মুসলমানের কলিজার ভিতরে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এখনো কিছু ভাইরা দাঁড়ায় আছেন, এ সকল ভাইদের দাঁড়ানোর 2টা কারণ। 1 নম্বর কারণ হলো প্রধান বক্তা মনে হয় আসে নাই, এ কথা আমার কানেও এসেছে, প্রধান বক্তা না আজকে। কিন্তু আমি ভাগ্যবান, আমি 2 মুরব্বি দেখেন, সভাপতি আমার বাবা, প্রধান বক্তা কিন্তু আমার বাবা। আপনাদের গ্রামে যদি এমপি আসে তার প্রমাণ কি জানেন, এমপির গাড়ির আগে যদি পুলিশের গাড়ি যদি আপনাদের গ্রামে ঢুকে, তাহলে বুঝবেন এমপির গাড়ি আছে পিছনে, হয়তো কারোর সাথে কথা বলতেছে। পুলিশের গাড়ি যেহেতু আসলো, তাহলে এমপি অবশ্যই, তাহলে জামাই যদি আসে, শ্বশুর আসেনি, এরপরে কিছু লোক বলবে মনে হয় আসেনি, এটা স্বাভাবিক। কারণ আল্লাহ নিজে কোরআন শরীফ নাজিল করেও বুঝাবার পারেনি আবু জেহেলকে যে তোমার বাড়ির পাশের লোকটা বিশ্ব নবী, আবু জেহেল বিশ্বাস করেনি। আর 2 নম্বর কারণ, অনেকে বলতেছে দেখি দ্বিতীয় বক্তা তো যদি 60 বার পারে তাহলে বসবো, না 60 বার পারলে বসবো না। আরে ভাই, 60 না 60 কি, আপনার টেনশন করেন না, ইনশাল্লাহ ওয়াজ হবে। যদি কোনো কিছু না পারতাম তাহলে বজলুর রশিদের মতো বক্তা জামাই তো বানাইতো না, একবার পাগলা ছাগলা হলে বজলুর রশিদের মতো বক্তা তো আর জামাই বানাইতো না। রাজশাহীর বাগানে যদি আমের গাছ থাকে তাহলে বোঝা লাগবে আম কম দামি না, আমের গাছ যেহেতু রাজশাহীতে বোঝা লাগবে আম হয় লেংরা না হলে খিরসা। জোরে বলেন কথা ঠিক না ব্যাটি। ঠিক আছে,
আলোচনা হবে কোথায় থেকে? হ্যাঁ চলেন সবাই মিলে আমরা একসাথে পড়বো, একসাথে আমার সাথে জমান খুলে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শায়তান, কি শুনে দেন, বিসমিল্লাহির রাহ মিনহা খলাকনাকুম ওয়াফিহা নুঈদুকুম ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আপনাদের সামনে ভাঙা কণ্ঠে পবিত্র কোরআনের একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতটা মুখস্থ নয়, এখানে কি এমন কোনো মানুষ আছেন? আপনার মোহনপুরের রাশের ভাড়া বলেন তো এটা কিসের দোয়া? জোরে বলেন, মাটি দোয়ার দোয়া। আসলে আমি আগে জানতাম এটা মনে হয় মাটি দোয়ার দোয়া, কিন্তু কোরআন শরীফ পড়তে গিয়ে দেখতেছে না এটা দোয়া না, এটা কোরআনের আয়াত, সূরা তোহার ভিতরে এসেছে। কিন্তু আমরা মনে করতাম মাটি দোয়ার দোয়া, যেমন আপনাদের দোয়া আল্লাহ আমাকে মক্কা মদিনায় কবুল করেছিলেন। একদিন কাবার চত্বরে বসে আছি, আমাদের বগুড়ার এক হাজি বলতেছে, বাবা তোমরা তো মাদ্রাসায় পড়ছো, তোমরা আরবি অনেক কিছু বুঝতেছো, কিন্তু আমি তো সৌদিতে আসার পর থেকে সব দেখলাম, মক্কা মদিনায় তায়েফে গেলাম জেদ্দায় গেলাম, সবাই কথা বলে আরবি দিয়ে, শুধু দুই জায়গায় গিয়ে বাংলা খুঁজে পাইছি। একটা হলো এই দেশের মুয়াজ্জিনরা আজান আর একামত দেয় বাংলায়, আর ইমামেরা খালি সূরা ফাতিহাটা পড়ে বাংলা দিয়া, আর সব আরবি এই দেশে। আসলে কি তাই? ওগুলো আরবি কিন্তু পরিচিত থাকার জন্য মনে করছে এগুলো মনে হয় মেড ইন বাংলা, বাংলা না, এগুলো মেড ইন আসমান কোরআন। আল্লাহ পাক বলতেছেন মিনহা খলাকনাকুম, এই মাটি থেকেই তোমাকে আমি বানিয়েছিলাম, ওয়াফিহা নুঈদুকুম, এই মাটিতেই তোমাকে রাখা হলো, ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আবার যখন কিয়ামত সংগঠিত হবে হযরত ইসরাফিল আলাইহিস সালাম ফু দিবেন, হাদিস এসেছে, যেমন আপনারা জানেন বৈশাখ মাসে বিকালবেলা পরন্ত বিকালে সূর্য ডুবু ডুবু ভাবে, যখন দেখবেন যে মেঘ গুড়ি গুড়ি রাখা শুরু করেছে, তখন মাটির ভিতর থেকে উই পোকা মুহূর্তের ভিতরে যেমন বের হয়, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিলে সারা পৃথিবীর মাটির নিচে থেকে, আপনাদের মুখ রইল মাটির নিচে থেকেও দেখবেন সারা দুনিয়া থেকে মৃত ব্যক্তিরা ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুদার সাথে সাথে দাঁড়িয়ে যাচ্ছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন যে মানুষ, আমি মানুষকে মাটি দিয়ে বানাইছি, এখান থেকে প্রমাণিত হলো মানুষ কিসের তৈরি? জোরে বলেন কিসের তৈরি? আচ্ছা মানুষ যদি মাটির তৈরি হয় তাহলে জিন কিসের তৈরি? আগুনের। আচ্ছা জিন যদি আগুনের তৈরি হয় তাহলে ফেরেশতারা কিসের তৈরি? নূরের। আচ্ছা মানুষ যদি মাটির তৈরি হয়, আপনারা একটা কথা বলেন তো, তাহলে আল্লাহর নবী, বিশ্ব নবী, আমাদের প্রিয় পায়গাম্বার আলাইহিস সালাম, আমাদের প্রিয় রাহবান, আমাদের প্রিয় নেতা, বিশ্ব নবী কিসের তৈরি আপনারা বলেন তো? জোরে বলেন আল্লাহর নবী প্রথম কথা মাটির তৈরি, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে কি? এখন কথা হলো মাটি, তবে আমার মতো নয়, আমি আব্দুল বারী রশিদ বক্তা, আমার আগের বক্তা মামুনুর রশিদ বক্তা, আমার পরের বক্তা বজলুর রশিদ, আমার বাপজানও বক্তা, তিন বক্তা কি এক? যদি এক না, পার্থক্য কি যদি বুঝবার চান, আগামীকাল তোহাবিন জহুরুল ইসলাম আমার ছোট ভাইকে বলবেন, ভাই বক্তা তো তিনটাই কোরআনের কথা বললো, তো প্যাকেট যে দিচ্ছেন তিনটা বিদের সময় কার প্যাকেটে কত ছিল, দেখবেন যে আসমান জমিন পার্থক্য বোঝা যায়। মাইক এক, স্টেজ এক, ওয়াজও এক, কিন্তু হাদিয়ার মান অনেক কম বেশি। জোরে বলেন কথা ঠিক না ব্যাটা? আল্লাহর নবীও মানুষ, তবে আমার মতো নয়, নবী যে মানব ছিলেন তবে বিশ্ব মানব ছিলেন। জোরে বলেন ঠিক না ব্যাটা? নবীজির মানে কি বলে রাসুল ছিলেন, বিশ্ব রাসুল ছিলেন, আমার নবী সাধারণ মানুষ নয়। কিন্তু আজকে নবীকে নিয়ে আমরা বিতর্ক করি, নবী নূরের তৈরি না মাটির তৈরি, এটা করার কোনো দরকার নাই। এখন কথা হলো নবী ছাড়া, নবীও মাটির তৈরি, তাহলে আমরাও মাটির তৈরি, কিন্তু প্রমাণ করেন তো ভাই মানুষ যে মাটির তৈরি। আপনাদের কারোর শরীরে অ্যাক্সিডেন্ট করে মানুষ দেখা গেল তো পা কেটে গেছে, পায়ের ভিতর থেকে রক্ত বের হচ্ছে আর একদিক থেকে মাটি বের হচ্ছে, বালু বাড়াচ্ছে, এমন ঘটনা কি ঘটছে? তাহলে মানুষ মাটির তৈরি, এ কথা কি ঠিক না ব্যাটা ঠিক? জোরে বলেন ঠিক না ব্যাটা ঠিক? মানুষ মাটির তৈরি কিনা এটা বুঝতে হলে আপনাকে কোরআনের সূরা মুমিনুনের কাছে যেতে হবে। সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ পাক বলছেন, খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা মানুষকে মাটির নিঃশ্বাস থেকে বানিয়েছি। আর দুই নাম্বার সুম্মা অতবার জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন, এরপরে মাটিকে আমি আল্লাহ তাআলা মায়ের পেটের ভিতরে একটা প্যাকেটের ভিতরে আইসিইউতে রেখে দিয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা খুঁজে পাই না মাটি, আর কোরআন বারবার বলতেছে মানুষ মাটির তৈরি, তাহলে বোঝা গেল আমাদের জানা ভুল। মানুষ মাটির তৈরি, তার ব্যাখ্যা হলো তিনটি, আপনাদের সবার বলা লাগবে। যারা মানুষ তারা বলবেন তিনটি, আর জিন হলে বলার দরকার নাই। বলেন মানুষ মাটির তৈরি, জবাব কয়টি? যে কোনো তাফসির বের করতে পারেন, এখানে আছে, এনে দেখবেন সব তাফসিরে একই বক্তব্য, মানুষ মাটির তৈরি। জমহুর মুফাসসিরদের বক্তব্য হলো এর জবাব হলো তিনটি, কয়টি? এক। প্রথম জবাব হলো আমাদের আদি পিতা আবুল বাশার হযরতে আদম আলাইহিস সালাম যেহেতু মাটির তৈরি, আর বাবা যেহেতু মাটি, সুতরাং কিয়ামত পর্যন্ত আদমের পরিচয় যত সন্তান আসবে পৃথিবীর প্রত্যেকটা সন্তান অটোমেটিক মাটির তৈরি হবে। প্রথম জবাব হলো বাপ মাটি, আমরাও মাটি। জোরে বলেন কথা ঠিক না ব্যাঠি? বাপ তালুকদার, আপনি কেমনে বংশ হয়? ফকির অথবা জমিদার তা হবে না, আপনার বাপ যা আপনার তাই। তাহলে মানুষ মাটির তৈরি, প্রথম জবাব হলো আমাদের বাপ যেহেতু মাটি, যে আল্লাহ বানাইছে, সুতরাং আমরাও কিসের তৈরি? তাহলে জবাব গেল কয়টি, আর থাকে কয়টি? দুইটি। দুই নম্বর কি খেয়াল করবেন, দুই নম্বর হলো আমি আব্দুল বারী রশিদি মায়ের পেটে আসার আগে কিন্তু ছিলাম বাবার শরীরের ভিতরে বীর্য। এই বীর্য কিন্তু কম দামা পানি নয়, একবারে বেদামা পানি। মানুষ দুনিয়াতে আসার আগে প্রথম ছিলেন বীর্য, আর পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর বীর্য তৈরি হয় কিন্তু রক্ত থেকে, আর পৃথিবীর প্রত্যেকটা রক্ত তৈরি হয় খাদ্য থেকে, আর সারা পৃথিবীর প্রত্যেকটি খাদ্য উৎপাদন হয় বলেন তো কোথায় থেকে? তাহলে কথা বুঝেননি মনে হয়, বুঝেন নাই? আমি ছিলাম বীর্য, আর প্রত্যেকটা প্রাণীর বীর্য হয় রক্ত থেকে, রক্ত উৎপাদন হয় খাদ্য থেকে, আর পৃথিবীর প্রত্যেকটা খাদ্য উৎপাদন হয়। তাহলে মানুষ মাটির তৈরি, বুঝছেন? সব খাবার তৈরি হয় কোথা থেকে? এমনকি বিড়ির সিগারেটও তৈরি হয় কিন্তু মাটি থেকে। বিড়ির মূল উপাদান কিন্তু কাগজ, বাঁশ, আর ভিতরে তামাক। এই দুইটা মেটেরিয়ালসকে আসমান থেকে পড়ে না, মাটি থেকে বাড়ায়। আপনাকে বিড়ি খান, টানে টানে তৃপ্তি আনে, খাবেন। এই বিড়ি খাওয়ার আবার কাকে বিড়ি খাওয়া বলে, প্রকারও বের হয়েছে। সেদিন ইউটিউবে দেখলাম বিড়ি খাওয়া তিন প্রকার। কয় প্রকার বিড়ির টান হলো? তিনটে। একটা হলো সুখ টান, একটা হলো দুঃখ টান, আর একটা হলো টুক টান। সুখ টান কাকে বলে? সুখ টান হলো ছিল ফকিন্নি, পাঁচ বছরের ভিতরে আঙ্গুর ফল খোলে, কলা গাছ হয়ে গেছে, ছিল 10,000 টাকার মালিক, এখন 10 কোটি টাকা রাজশাহীতে ভদ্রার মোড়ে তিনটা বাড়ি, চেয়ারের উপরে পা তুলে দিয়ে সুখে টান মারতেছে, এবার ঢুলতেছে আর বলে এই এটা হলো সুখ টান। আর নির্বাচনে ধরা খাইছে, প্রেমে ফেঁকা খাইছে, তখন কষ্টের টুক মানে দুঃখ টান মারতেছে এভাবে। এটা হলো দুঃখ টান মানে কষ্টে টান মারতেছে। আর আরেকটা হলো টুক টান মানে বিড়ি খাওয়া যেদিন উদ্বোধন হয় সবক দেওয়া হয় বিড়ি খাওয়া। বন্ধু বিড়ি খায়, আরেকজনকে বলে দোস্ত বিড়ি খায় দেখ খুব আরাম, কয় না ভাই খাবো না, যদি আমার বাবা জানে তাহলে খবর আছে। কয় শোনো ভাই তুমি বিড়ি টান দাও, আমরা দুইজন পাহারা দিচ্ছি। বন্ধু বিড়ি ধরায় আর বাপের ভয় তখন কেউ যেন না দেখে, টুক টান ক্যামেরা দেয় দেখেন, খালি চতুর দিকে কেন বলো টুক টান। হাসবেন না, সবাই মিলে বলেন আমি আব্দুল বারী রশিদি তাহলে আমার বক্তব্যকে স্পন্স করব। ও রাজশাহীর মুসলমান, তোমাদের বুকে প্রাচ্যের
ক্যামব্রিজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমাদের বুকে, রাজশাহীর বুকে রাজশাহী সিটি কলেজ সহ বড় বড় প্রতিষ্ঠান, রাজশাহীর বুকে আবার মাদিনাতুল উলুম কামিল মাদ্রাসা, শামকদুম কামিল মাদ্রাসা, কমে মাদ্রাসা, ডাঙ্গিপাড়া মাদ্রাসা, আপনাদের বলতে হবে প্রকাশ্যে আপনারা দেখেছেন কোন মাদ্রাসার ছাত্র শিক্ষক একসাথে বসে বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, এমন খারাপ দৃশ্যকে আপনার জীবনে কোথাও দেখেছেন? আমরা সেই জাতি, আমরা বলতে পারি বিড়ি সিগারেট আমাদের মুখে কোনোদিন উঠে নাই, ধরে বলেন সুবহানাল্লাহ। সেই মাদ্রাসা সেখানে তৈরি হচ্ছে, সেই মাদ্রাসা তৈরি হচ্ছে এখানে। আপনারা বিশ্বাস করেন, আমার আশ্চর্য হয়ে গেলাম, এ আমার আগের যে বাচ্চারা এখানে যেভাবে ইংরেজি পড়লো, আমি নিজেকে খুবই লজ্জাত বোধ করতেছিলাম যে আজকে আমি আব্দুল বারী রশিদ না হয়ে এদের সামনে বক্তা হওয়া লাগতো ডক্টর মিজানুর রহমান আজহারি। ধরে বলেন কথা ঠিক না ব্যাটি? তবে এ কথা মনে রেখে দিয়েন, মর্নিং সজদাডে সকালের সূর্য দিনের সাক্ষী দেয়, যখন মুকুল আসে তখনই বোঝা যায় বাগানের আমের কি খবর হবে। মাত্র সদ্য বীজ বপন করে অঙ্কুরে যে মাদ্রাসার ছাত্ররা, ছোট বাচ্চারা কোনো কনফিউশন ছাড়া, বাকবিতণ্ডা ছাড়া ফ্লুয়েন্সি ইংরেজি আরবি বলছে, ইনশাআল্লাহ এই মাদ্রাসা থেকে একটা না ডজন ডজন আমির হামজা, ডক্টর মিজানুর রহমান আজহারি, বজলুর রশিদ শুধু নয়, কোরআনের বন্দি পাখি এখান থেকে ডজন ডজন বের হবে ইনশাআল্লাহ। তাহলে বলেন তো, মানুষ মাটির তৈরি গেল কয়টি, আর বাকি আছে কয়টি? তিন নম্বর হলো মানুষ মাটির তৈরি, দলিল তাফসির বের করে দেখেন। তিন নম্বর জবাব হলো, মানুষ যখন মায়ের পেটের ভিতর থেকে, যখন মায়ের পেটে যায় আমার আল্লাহ, তখন ফেরেশতাদেরকে, দুইজন ফেরেশতাদেরকে ডাকতে বলে, ফেরেশতা আমি আল্লাহ তাআলা রাজশাহী মোহনপুরে একটা বান্দাকে বানাবো, এই বান্দা এখন বীর্য হিসাবে মায়ের পেটের ভিতরে আছে, এই বান্দা বাঁচবে দুনিয়াতে 70 বছর, 70 বছর পরে 2022 সালে অথবা 2070 সালের জানুয়ারি মাসের 3 তারিখে মারা যাবে, মারা যাবে রাজশাহী মেডিকেলে, আর আমি আল্লাহ তাআলা তাকে দাফনের ব্যবস্থা করবো রাজশাহীতে মোহনপুরের মুগরইল গ্রামে। সুতরাং তুমি বাচ্চা এখন পেটের ভিতরে মায়ের বীর্য অবস্থায়, বাবার বীর্য আছে, তুমি তাড়াতাড়ি করে মুগরেল গ্রাম থেকে যেখানে তার দাফন হবে ওই জায়গা থেকে এক ফোঁটা মাটি এনে ওই বীর্যের ভিতরে ঢুকায় দাও। এজন্য যে মানুষ যেখানে মাটি হবে আল্লাহ তাআলা সেখানকার মাটি দিয়ে আমাদেরকে বানাইছে। এজন্য বলেন তো, মানুষ মাটির তৈরি, তার ব্যাখ্যা গেল কয়টি? তাহলে একটা কথা আপনাদের সবাইকে একসাথে বলা লাগবে, আমি আব্দুল বারী আগে ছিলাম কি নাই? রব কাকে বলে? রব সেনার এক কথা জবাব হলো, তারবিয়াতুশাই ইলা কামালহি সাইয়ান ফা সাইয়া, নাই থেকে জিরো জিরো, তিলে তিলে যিনি আমার মতো কমপ্লিট বয় বয়ের মানুষ বানান তিনি কে? তিনি আমার রব। ও মুসলমান বানেন, মায়ের পেট থেকে এখন পর্যন্ত এই যে বের হলাম, ছোট ছিলাম দাঁত ছিল না, দাঁত দিল, এত কিছু দেওয়ার পিছনে বলেন তো আমার নানার ভূমিকা আছে, চেয়ারম্যানের ভূমিকা আছে, এমপির ভূমিকা থাকে, নেতার ভূমিকা আছে, সবটুকুন ভূমিকা কার? সবটুকুন ভূমিকা কার? সবটুকুন ভূমিকা কার? সুতরাং মুসলমানের মাথা যদি নত হয়, মুসলমানদের মাথা নত হবে কেবলমাত্র, একমাত্র, সবে মাত্র কার সামনে? কার সামনে?